আহলিহা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মহিমান্বিত মাস রমজান উপলক্ষে চলছে সময়ের ব্যাপী আয়োজন বা বেরাইয়ান আজ আলোচনা করবো মাহে রমজানে শয়তানকে বন্দি রাখা হয় এ বিষয়ে আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আব্দুল্লাহ তামিম রমজান মাস মুসলমানদের ইবাদতের মাস রমজান মুসলমানদের হৃদয়ে আগমন করে রহমত হিসেবে মুসলমানগণ যেন যথাযথ আল্লাহর ইবাদত বন্দিগি করতে পারে এর জন্য আল্লাহ বিতাড়িত শয়তানকে বন্দি রাখেন হাদিস শরীফে এসেছে আন্না বি রতরদি আল্লাহ তা আনহু কল কল আসুল সাল আলাইহিসালাম ইজা দাখলা শাহরু রমাদন ফুত্তিহাত আবু আবুসামা ওয়াগুল্লিক আবু আবু জাহান্নাম ওয়াসুল সিলাতি সয়া হজরত আবু হুরাইরা রিয়াল্লাহ তালানহু বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যখন রমজান উপস্থিত হয় জান্নাতের দরজা খুলে দেয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয় দুষ্ট শয়তানকে আবদ্ধ করে রাখা হয় হাদিস বিশারদগণ উক্ত হাদিসের কয়েকটি ব্যাখ্যা করেছেন এক কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাই বলেন শয়তান শিকলে আবদ্ধ থাকার অর্থ আক্ষরিক ও রূপক উভয় অর্থেই হতে পারে রূপক অর্থে এর দ্বারা উদ্দেশ্য হল রমজানে শয়তানের ধোকা প্রবঞ্চনার হার কমে যায় অন্যায় কাজ কম হয় এবং মানুষের মধ্যে আল্লাহর বিধান পালনের প্রতি আগ্রহ প্রবল থাকে এই অর্থে উল্লেখিত হাদিসে বাস্তব জীবনের চিত্র তুলে ধরা হয়েছে যার বাস্তবতা আমরা সবাই সচককে প্রত্যক্ষ করে থাকি আর আক্ষরিক অর্থ গ্রহণ করা হলে হাদিসের অর্থ হল মানুষ পাপ করে দুই কারণে এক তার কুপ্রবৃত্তি ও বদভ্যাসের কারণে দুই শয়তানের প্ররোচনায় রমজানে শয়তান বন্দি থাকলেও কুপ্রবৃত্তির কারণে মানুষ পাপ করে থাকে দুই আল্লামা আইনি রহমতুল্লাহিয়া আলাই বলেন শয়তানকে ওই সব রোজাদার থেকে দূরে আবদ্ধ রাখা হয় যারা রোজার আদব ও শর্ত সঠিকভাবে পালন করে কিন্তু যারা সেই সবের ধারে না তাদের থেকে শয়তানকে আবদ্ধ নাও রাখতে পারে তিন ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই ফাথুল বাড়িতে লিখেছেন রমজানে শয়তান বাধা থাকে অনেকের মতে এর অর্থ হল মুসলমানরা যেহেতু রমজান মাসে রোজা রাখে তেলাওয়াত ও জিকিরে বেশি সময় কাটায় তাই তাদের কুপ্রবৃত্তি দমিত থাকে নিয়ন্ত্রণে থাকে যে কারণে শয়তান তাদেরকে ধোকা দিতে পারে না শয়তানকে আক্ষরিক অর্থে বেঁধে রাখা হয় এমন নয় শয়তান বন্দি থাকা অবস্থায়ও মানুষ পাপ করে কেন হাদিস বিশারদগণ এরও কয়েকটি জবাব দিয়েছেন এক প্রথমত রমজানের আগের পাপের প্রভাবে মানুষ রমজানে পাপ করে থাকে যেমন একটি লোহা দীর্ঘক্ষণ আগুনে রাখার পর তার প্রভাব বাকি থাকে একইভাবে গাড়ির চাকা দীর্ঘ সময় চলার পর থামানো হলেও কিছু দূর পর্যন্ত চলে থাকে ঠিক তেমনি এগারো মাসের পাপের প্রভাবে রমজানেও কারো কারো কাছ থেকে পাপ হয়ে থাকে দ্বিতীয়ত কোনো কোনো হাদিস ব্যাখ্যাকারী বলেছেন রমজানে সব শয়তানকে বন্দি করা হয় না খুব দুষ্ট শয়তান যারা তাদেরকে বন্দি করা হয় তাই অন্য শয়তানদের প্ররোচনায় মানুষ পাপ করে থাকে তৃতীয়ত আল্লাহ তালা সুরা না সে বান্দাদেরকে মানুষ শয়তান ও জিন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন যারা মানুষের মনে কুমন্ত্রণা দিয়ে থাকে এর দ্বারা প্রমাণিত হয় মানুষের মধ্যেও এক ধরনের শয়তান রয়েছে যারা মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে রমজানে জিন শয়তানকে বন্দি রাখা হলেও মানুষসূপি শয়তানদের কার্যক্রম অব্যাহত থাকে শেষ যে কারণটি এটি হলো রমজানে বন্দি থাকার কারণে শয়তানের প্রত্যক্ষ হস্তক্ষেপ বন্ধ থাকলেও পরোক্ষ হস্তক্ষেপ বন্ধ থাকে না তাই মানুষ পাপাচার করে প্রিয় সুধি মাহে রমজান সঠিকভাবে পালন করতে অবশ্যই রমজান বিষয়ক গুরুত্বপূর্ণ মাসাইল বা দিন বিধান জানা আবশ্যক আমরা প্রতিদিন দর্শকদের জন্য রমজান বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু মাসাইল উপস্থাপন করে থাকি আমাদেরই এক দর্শক আজ আমাদের কাছে জানতে চেয়েছেন আলট্রাসনোগ্রাম করলে কি রোজার কোনো ক্ষতি হয় প্রিয় দর্শক আলট্রাসনোগ্রাম পরীক্ষায় যে ওষুধ বা যন্ত্র ব্যবহার করা হয় সবই চামড়ার উপরে থাকে তাই আলট্রাসোনোগ্রাম করলে রোজা ভাঙবে না আমাদের কাছে আরেক ভাই জানতে চেয়েছেন রোজা রেখে ঢুস ব্যবহার করা যাবে কি প্রিয় ভাই ঢুস মলদারের মাধ্যমে দেহের ভিতরে প্রবেশ করে তাই ঢুস নিলে রোজা ভেঙে যাবে ঢুস যেই জায়গা বা রাস্তা দিয়ে প্রবেশ করে এই জায়গা বা রাস্তা রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য স্থান আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে মহিমান্বিত এই মাসে শয়তানের পরোচনা থেকে বেঁচে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমিন বাবের ইয়ানের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অবরা অবরাকাতু